সেটা বলতেছে যে যে ইন্ডাক্টর ভোল সেকেন্ড প্রোডাক্ট অফার এ পিরিয়ড অফ স্টেডি স্টেট অপারেশন একটা পিরিয়ডে যতগুলো থাকবে তাদের যোগফলটা জিরো হবে ওকে সো ভিএল অন ইন্টু টি ওয়ান প্লাস ভিএল অফ ইন্টু টি অফ এটাকে বলা হচ্ছে ভোল সেকেন্ড ব্যালেন্স তো এখানে আমাদের ভোল সেকেন্ড ব্যালেন্সের এখানে আমাদের ভিএল অনটা লাগবে তো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের সুইচটা অন থাকবে দ্যাট এই এদিক দিয়ে বরাবর ক্লোজ করে দেবো সুইচটা তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদিক বরাবর কারেন্ট ফ্লো করবে ইন্ডাক্টরের মধ্যে চার্জ হবে এবং এখানে কে ভিএল অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিএল অন টু আমরা পাচ্ছি হল ভিএস সো এই ভিএলটা যেটা পেলাম সেটা অন কন্ডিশনে পেলাম এই ভিএল অনটা তখন আসবে হচ্ছে আমাদের ভিএস সো ভিএল অনটা পাবো হচ্ছে আমরা ভিএস এবং আমাদের টি অন লাগবে সো টি অনটা আমরা কীভাবে বের করতে পারি সো টি অন ছিল হচ্ছে আমাদের এটুকু পজিশনে এটুকু পজিশনে টি অন ছিল সো আমরা বাক কনভার্টারের ভিডিওতে আমরা দেখেছিলাম এবং চপারের ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের ডিউটি সাইকেল ডি এটা ছিল হচ্ছে আমাদের টি অন বাই টি দ্যাট মিন্স টি অনকে টি দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিউটি সাইকেল ছিল সো ডিউটি সাইকেল ডি এটাকে আমরা আর গুণ করে দেখতে পারি টি অন সমান হচ্ছে টি সো এই টি অন সমান আমরা কত পেলাম টি পেলাম এখন লাগবে হচ্ছে আমাদের ভিএল অফ ভিএল অফটা কত ছিল আমরা দেখি অফ কন্ডিশনে কত হবে সেটা দেখি সো অফ কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এই সুইচটাকে অফ করে দেবো সো এটা ওপেন হয়ে যাবে সো অফ কন্ডিশনে এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো করবে দ্যাট মিনস আমাদের এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো করবে এটা অফ হয়ে গেলে এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না এই রাস্তা বরাবর যখন কারেন্ট ফ্লো করবে তো সেক্ষেত্রে আমাদের এই ইন্ডাক্টরের অ্যাক্রোসে যে ভোল্টেজটা ভিএল তো সেটা পেয়েছিলাম হচ্ছে ভিএস ভি নট জাস্ট সিম্পল একটা কেভেল অ্যাপ্লাই করবো এখানে তো ভিএল ইজ ইকস টু ভিএস ভি নট এই ভিএলটা যেটা পেলাম সেটা কীভাবে পেলাম অফ কন্ডিশনে পেলাম সো এটাকে বলতে পারি হচ্ছে আমরা ভিএল অফ সো ফিউল অফ পেলাম হচ্ছে আমাদের ভিএস মাইনাস ভি সো এখানে আমাদের এই ফিউল অফটা পেলাম হচ্ছে আমাদের ভিএস মাইনাস ভি এখন লাগবে হচ্ছে আমাদের এ টি অফ এখন টি অফ বের করতে গেলে আমাদের কী কী করতে হবে সো টোটাল আমরা জানি তো আমরা এটুকু পেলাম হচ্ছে ডিটি দ্যাট মিনস টি অন পজিশন পেলাম হচ্ছে ডিটি এবং টোটাল টাইম পিরিয়ড হচ্ছে টি তাহলে টি অন প্লাস টি অফ এইটাকে বলতে পারবো কি আমরা টি টি অন প্লাস টি অফকে বলতে পারবো হচ্ছে টি তো সিম্পল ক্যালকুলেশন করবো এখানে আমরা সো টি অন সো আমাদের লাগবে হচ্ছে টি অফ সো টি অফটা আমি পাশে রাখলাম এবং টি মাইনাস টি অন সময় আমরা পেলাম হচ্ছে ডি টি তাহলে সেখান থেকে টি কম নিলাম টি অফ আমরা কত পেলাম ওয়ান মাইনাস টি এটা পেলাম হচ্ছে আমরা টি অন তাহলে এই টি অফ তো টি অফটা এখানে আমরা বসাবো ওয়ান মাইনাস টি তো সেই ভ্যালুগুলো এখন আমরা বসাবো তো আমাদের ভি এল অন সমান আমরা পেলাম হচ্ছে ভি এস এবং টি অন সমান পেলাম হচ্ছে আমরা ডিটি এবং ভি এল অফ পেলাম হচ্ছে আমাদের ভিএস মাইনাস ভি নট এবং টি অফ যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ডি ইন্টু টি সবগুলো ভেরো বসে দিয়ে ইকস টু জিরো করলাম এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন তো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি এস ডি টি প্লাস তো এখান থেকে জাস্ট আমরা ভি এস ওয়ান মাইনাস ডি ইন্টু টি মাইনাস ভি নট ওয়ান মাইনাস ডি ইন্টু টি ইজ ইকোয়াস টু জিরো তো সেখান থেকে ভিএস ডিটি প্লাস এখান থেকে গুণ করে দেব টি মাইনাস ভিএস ডিটি মাইনাস ভি নট ওয়ান মাইনাস টি ইন টু টি ইজিকোয়াল টু জিরো তো সেখান থেকে এই ভিএস ডিটি এবং ডিটি কেটে যাবে তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি আমরা লিখতে পারবো টি ইজ ইজিক টু ভি নট ওয়ান মাইনাস টি ইন্টু টি তো টি চলে যাবে সেখান থেকে আমাদের আউটপুট ভোল্টেজটা পাবো ভি নট ইজ ইকস টু ভিএস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি ভেরি ভেরি তো দেখি এটা কীভাবে আমাদের আউটপুট ভোল্টেজটা স্টেপ আপ হচ্ছে দ্যাট মিনস বুস্ট আপ হয়ে যাচ্ছে তো এখানে সিম্পল আমরা দেখি যে এখানে আমরা জানি যে আমাদের ডি সমান ডিউটি সাইকেল সমান হচ্ছে আমাদের টি অন বাই টি তো এখানে আমরা দেখতে পাচ্ছি টির ভ্যালুটা অনেক বড় এবং টি অনটা ছোট তাহলে নিচে বড় এবং উপরে ছোট তাহলে অবশ্যই এটা আমাদের একের চেয়ে কম হবে ছোট হবে সো ডি ভ্যালুটা অবশ্যই আমাদের জিরো থেকে একের মধ্যে থাকবে ওকে সো জিরো থেকে একের মধ্যে থাকবে তো এটা হচ্ছে আমাদের ডি ভ্যালু ডির ভ্যালুটা কোনো সময় একের চেয়ে বড় হতে পারবে না কারণ নিচের ভ্যালুটা বড় এবং উপরের ভ্যালুটা ছোটো সো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ডি ভ্যালুটা সাপোজ আমাদের ডির ভ্যালুটা এক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট ফাইভ ইউজ করলাম ডিউটি সাইকেল জিরো পয়েন্ট ফাইভ ইউজ করলাম এবং সাপ্লাই ভোল্টেজ সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে দশ ভোল্ট ডিসি তো দশ ভোল্ট ডিসি যদি আমরা এখানে সাপ্লাই দিই এবং নিচে হচ্ছে ডিউটি সাইকেল ওয়ান মাইনাস আমাদের জিরো পয়েন্ট ফাইভ তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো টেন ওয়ান কে ফাইভ দ্য হাফ ইজিক টু আমাদের টোয়েন্টি ফোর তাহলে আমরা সাপ্লাই ভোটেজ দিলাম হচ্ছে দশ ভোট আমরা পেলাম হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এটা কিন্তু একটা স্টেপ আপ দ্যাট দেখ এটা হচ্ছে আমাদের বুস্ট করে ভোটেজকে বুস্ট আপ করে ওকে তো এইভাবেই আমাদের এই ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বুস্ট কনভার্টারটা আমাদের ভোটেজকে স্টেপ আপ করবে এখন আমাদের কারেন্টের ইকুয়েশনটা দেখে কারেন্টের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এখানেও ফ্যারাডেস ল ইউজ করবো আমাদের এক্ষেত্রে আসবে হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড ল অ্যাম্পিয়ার সেকেন্ড ল তা এম্পায়ার সিংয়েল ল সিম্পল এখানে কাজ করবে হচ্ছে আই সি অন ইন টু টি অন প্লাস আই অফ ইনটু টি অফ ইজ ইকল টু জিরো তো এখান থেকে আমাদের আই সি অন লাগবে এবং টি অন লাগবে তো আই সিটা আমরা দেখি যে আই সি অনটা কীভাবে বের করতে পারি আমরা দেখতে পাচ্ছি যখন অন অবস্থায় দ্যাট মিন্স সুইচটা যখন আমাদের ক্লোজ থাকবে তো আমাদের এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না তো এদিক বরাবর যখন কোনো কারেন্ট ফ্লো করবে না তাহলে এই রাস্তা বরাবর কারেন্ট হচ্ছে আমাদের জিরো আর এটা যদি একটা নোট হয় তাহলে এই রাস্তা বরাবর বরাবর কোনো কারেন্ট কারেন্ট নাই তো এদিক একটা যাচ্ছে এবং এদিক বরাবর একটা কারেন্ট যাচ্ছে সো জাস্ট কেসিল অ্যাপ্লাই করব কেসিল অ্যাপ্লাই করবো আইসি প্লাস টু জিরো তো আইসি দি গোষ্ঠ মানস আইনট এটা কখন পেলাম আমাদের অন কন্ডিশনে পেলাম তো আইসি দি গোষ্ঠ আমাদের পেলাম হচ্ছে মাইনাস আইনট এবং টি অন সমান ডিটি আমরা এখনই দেখলাম টি অন সমান ডিটি এবং আইসি অফ লাগবে এবং অফ কন্ডিশন আমরা কারেন্ট বের করবো অফ কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে এদিক বরাবর কারেন্ট ফ্লো করবে অফ কন্ডিশনে যখন আমাদের সুইচটা অফ থাকবে দ্যাট মিনস এটা ওপেন থাকবে এদিক বরাবর কোনো কারেন্ট যাবে না কারেন্টটা যাবে হচ্ছে এদিক বরাবর তো আমাদের ডাইটের মধ্যে কারেন্ট যাবে এবং আমাদের ক্যাপাসিটার মধ্যে কারেন্ট গেল এবং আমাদের আউটপুট কারেন্ট গেলো তো হচ্ছে আমাদের একটা ইনকামিং কারেন্ট এবং দুইটা আউটগোয়িং কারেন্ট সো ইনকামিং কারেন্ট হচ্ছে আমাদের এই যে ডায়ট কারেন্ট আইডি তো সেক্ষেত্রে এদিক বরাবর যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না আমাদের এই ইন্ডাক্টর কারেন্ট এবং আমাদের ডায়ট কারেন্টটা সেম কারণ একটাই রাস্তা এই যে একটাই রাস্তা ইন্ডাক্টর কারেন্ট এবং ডায়ট কারেন্টটা সেম তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে আই এল আই এল হচ্ছে একটা ইনকামিং কারেন্ট এবং দুইটা আউটগোয়িং কারেন্ট ইজ ইকোয়াল টু আই সি প্লাস আই নট সো আমাদের যে আইসি টা পেব এখান থেকে আমরা বের করতে পারবো আই সি ইজ ইকোয়াল টু আমাদের আই এল মাইনাস আই নট তো আমরা এই আইসি যেটা পেলাম সেটা আমরা অফ কন্ডিশনে পেলাম সো সেটা আমরা এখানে ইউজ করবো আইসি অফ সো আইসি অফ পেলাম হচ্ছে আমাদের আই এল মাইনাস আই নট এবং সিম্পলি টি অফ আমাদের লাগবে হচ্ছে অফ কন্ডিশনে টি অফটা কত টি অফটা আমরা এখনই বের করলাম সেটা হচ্ছে ওয়ান মাইনাস টি ইন্টু ইজিক টু জিরো তো জাস্ট আমরা ক্যালকুলেশন করবো এখান থেকে আই নট ডিটি প্লাস আই এল ওয়ান মাইনাস ডি টু জিরো তো সেখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো তো এখান থেকে পেব হচ্ছে আমাদের মাইনাস আই নট ডিটি প্লাস আই এল ওয়ান মাইনাস ডি ইন্টু টি মাইনাস আই নট টি

তো এখানে আমরা আউটপুটের যে ইন্ডাক্টর কারেন্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনট ডিভাইড বাই ওয়ান মাইনাস টি এবং বাক কনভার্টারে আমাদের কী ছিল বাক কনভার্টার ছিল হচ্ছে আমাদের এই আই নট ইজিক টু আই এল দ্যাট মিনস আমাদের আই এল যেটা ছিল সেটা আমাদের আইনটের সমান ছিল কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই আই এর ভ্যালুটা ছিল হচ্ছে এ আই নট ডিভাইড বাই ওয়ান মাইনাস টি তো সেখান থেকে আমরা আউটপুট লিখতে পারি হচ্ছে আই এল ইন টু ওয়ান মাইনাস টি তো এখন আমরা এই বুস্ট কনভার্টার কীভাবে ডিজাইন করা হয় সেটা দেখবো দ্যাট মিনস আমাদের কত ভ্যালোর ইন্ডাক্টর ইউজ করতে হবে কত ভ্যালোর ক্যাপাসিটর ইউজ করতে হবে সেগুলো দেখব তো তার জন্য আমাদের ইম্পর্টেন্ট বিষয় জানা থাকতে হবে যে হোয়াট ইজ কন্টিনিউস কনডাকশন মোড তো যখন আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা দেখতে পাচ্ছি এটা আমাদের জিরো না দ্যাট মিন্স জিরো থেকে উপরে তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনিউস কন্ডাকশন মোডে রয়েছে দ্যাট মিনস এটা হচ্ছে সি সি এম কন্টিনিউস কন্ডাকশন মোড যখন আমাদের এই ইন্ডাক্টর কারেন্টটা জিরোতে চলে আসবে তখন সেটা চলে যাবে হচ্ছে ডিসকন্টিনিউস কন্ডাকশন মোডে চলে যাবে দ্যাট মিনস সামাও যদি এই কারেন্টটাকে আমাদের ইন্ডাক্টরের যে আমাদের কারেন্টটা দেখতে পাচ্ছি সেটা যদি জিরোতে চলে আসে বা জিরোতে কমে চলে আসে তো সেক্ষেত্রে সেটাকে বলা হব আমাদের ডিসকনটিনিউাস কন্ডাকশন মোড তো এই জন্য আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমাদের এই প্যারামিটারটা জানা থাকা খুবই জরুরি মিনস কত ভ্যালুর আমরা ইন্ডাক্টর ইউজ করব তো এজন্য আমাদের ইন্ডাক্টরের ভ্যালুটা হচ্ছে এল বি ইজ টু ওয়ান মাইনাস ডি হোল স্কোয়ার ডি আর ডিভাইডেড বাই টু এফ এর চাইতে বেশি ভ্যালুর কোনো ইন্ডাক্টর ইউজ করে দ্যাটমিন্স আমাদের এল গ্রেটার দেন এল বি দ্যাটমিন্স আমাদের এল চেয়ে বেশি কোনো ভ্যালুর ইন্ডাক্টর যদি আমরা ইউজ করি তাহলে সেটাকে চলে যাবে হচ্ছে আমাদের কন্টিনিউস কন্ডাকশন মোড দ্যাটমিন্স তখন আমাদের এই আমাদের এই যে ভ্যালুর চেতে যদি কোনো বেশি ভ্যালুর ইন্ডাক্টর ইউজ করি তাহলে আমাদের গ্রাফ টপ হচ্ছে এইরকম বাট যখন আমরা এই এল বি ভ্যালুটা আমরা এরকম ইউজ করবো বা এর থেকে ছোটো ইউজ করবো তাহলে যখন আমাদের এল লেস ইকুয়াল টু এল বি তো সেক্ষেত্রে আমাদের চলে যাবে হচ্ছে ডিসকন্টিনিউস কন্ডাকশন মোডে তাহলে যে ভ্যালুটা আমরা ইউজ করবো যে ইন্টারটুটা আমরা ইউজ করবো যদি সেটার ভ্যালুটা এই এল বি রেতে সমান বা ছোটো হয় তাহলে সেটা চলে যাবে ডিসকন্টিনিউস কন্ডাকশন মোডটা আমরা একটা এক্সাম্পল দেখি তো সাপোজ আমরা ধরে নিচ্ছি ডির ভ্যালু হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ আমাদের এখানে যে রেজিস্টার ইউজ করবো সেটা হচ্ছে আমাদের দশ ওহম এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি সেটা ধরে নিচ্ছে হলো আমাদের এক হাজার কিলো এটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইন্ডাক্টরের ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ তো এই যেটা ভ্যালুটা পেলাম এখন সেটা রয়েছে ডিসকন্টিনিউস কন্ডাকশন মোড়ে এখন যদি আমরা এর চেয়ে বেশি ভ্যালুর কোনো ইন্ডাক্টর ইউজ করি তাহলে সেটা চলে যেতে পারছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে ওকে তখন আমরা দেখবো যে ক্যাপাসিটার ভ্যালুটা কীভাবে নির্ণয় করা হয় আমরা কত ভ্যালুর ক্যাপাসিটর ইউজ করবো তো আমরা বেশিরভাগ ইন্ডাক্টরটা কন্টিনিউয়াস কন্ডাকশন মোড়ে ইউজ করব তাহলে আমাদের এফিসিয়েন্সিটা ভালো পাবো এখন আমরা আসবো হচ্ছে যে কত ভ্যালুর ক্যাপাসিটার আমরা ইউজ করবো তো ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা ক্যাপাসিটার হচ্ছে ওয়েব ফর্মটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এইরকম যে নেগেটিভ থেকে শুরু হচ্ছে পজিটিভ আবার নেগেটিভে চলে আসতেছে তো এটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউস কন্ডাকশন মোড কারণ কারেন্টটা নেগেটিভে থাকতেছে এক্ষেত্রে আমাদের কন্টিনিউস কনডাকশন মোডে ছিল ইন্ডাক্টর কারেন্টটা বাট ক্যাপাসিটার কারেন্টটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউস কন্ডাকশন মোডে রয়েছে সো এই ক্ষেত্রে আমাদের সি মিনিমাম ভ্যালুটা কত আসবে সেটা দেখি যে সি মিনিমাম ইজ ইকাল টু আমাদের টি ভি নট ডিভাইডেড বাই ভিআর ইন্টু আর এফ তো আমরা এখানে এখানে আমাদের আউটপুটের যে রিপোর্টটা রয়েছে দ্যাট মিনস নেগেটিভ পজিটিভ রয়েছে সো এই যে আমাদের হাই রিপোর্টটা রয়েছে এই রিপোর্টটাকে আমাদের কমানোর জন্য আমাদের একটা ভালো মানের ক্যাপাসিটার ফিল্টার ইউজ করতে হবে তো এই জন্য আমাদের সি মিনিমামের ভ্যালু হচ্ছে এত তো এই ভ্যালুটা আমরা দেখি কি রকম আসে সো ডি ভ্যালুটা সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে ডি ভ্যালুটা জিরো পয়েন্ট ফাইভ এবং এফ এর ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক হাজার কিলো হার্চ এবং আমাদের এই ভি আর ডিভাইড বাই ভি নট এটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি ওয়ান পার্সেন্ট তো সেক্ষেত্রে আমরা যদি ক্যাপাসিটার মিনিমাম ভ্যালু আমরা পাবো হচ্ছে ভালো মানের ফিল্টার ইউজ করার জন্য আমাদের খুব দরকার একটা সূত্র দরকারি সূত্র সো সি মিনিমাম পাবো হচ্ছে আমরা পঞ্চাশ মাইক্রোফেরাইট সো এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু তো সেক্ষেত্রে আমাদের ফিল্টারিংটা ভালোভাবে কাজ করবে এবং আমাদের ভোল্টেজটাকে সুন্দরভাবে রিপোল করতে পারবো ওকে তো এইভাবে আমরা ক্যাপাসিটার ভ্যালুটাকে ডিটারমাইন করব এবং আমাদের ইন্টারক ভ্যালুটা ডিটারমাইন করবো তো নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক আলোচনা করব থ্যাংক ইউ